আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবার প্রিয় কাদের কাকা? এই তো আছি আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য চলছে সব কিছু। এখন তো আবার হরতাল অবরোধ চলছে, এর মধ্যে কি গরু পাঠানো যাবে? হ্যাঁ, অবস্থা বুঝে গরু ছাড়তে হবে। আচ্ছা, যদি কারো পছন্দ হয়, মার্কেটটা এখন স্লো আছে, কেউ কিনে রাখলে দু চার দিন পরেও চাইলে উঠাই নিতে পারবে। হ্যাঁ, সেই সুযোগও আছে, রাস্তাঘাটের পরিবেশ বুঝে। হ্যাঁ, তাদের জন্য এটা মোক্ষম সময় গরু সংগ্রহ করার, তারা ভালো কোন সময় গরু সংগ্রহ করা লাগবে, কি করা লাগে সেটা ভালো জানে ওরা। সেটাই তো, কতগুলো গরু আছে এখন দেখানোর মতো? দেখাই, আমরা 20-22টা দেখাই। সব ধরনের গরুই আছে, ছোট বড় মিডিয়াম? জি, সব গরুই আছে। চলেন দেখাই। আর আজকের তারিখটা হচ্ছে 31 অক্টোবর 2023 সাল। জি, চলেন এবার গরুগুলো দেখেন। আজকের প্রোগ্রামের শুরুতেই লাল টকটকে নাভি কম্বলে বেশ ঝুলন্ত একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন। কোন জাতের গরু এটা? এটা আপনার শাহিয়াল আর ব্রাহ্মার ক্রস আছে। আচ্ছা, শাহিয়াল একটা গরুই আছে, শাহিয়াল ব্রাহ্মার মিক্সড আছে, এখনো দাঁত পড়েনি। বয়স কেমন? দাঁত হয়নি? 14-15 মাস, না দাঁত হয়নি। এই পাশে বেশ লম্বা একটা গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার কি বলবো, এটা একটা জাত, গির নো, গির নো ইন্দ্রবাজিল। তবে গরুর হাইট এখনই অনেক বড়। হ্যাঁ, হাইটের থেকে বোধহয় লম্বায় গরুটা বেশি বড়। লম্বায় বড় আছে, হাইটেও আছে, আর মাথার যে সিমটমটা আছে এটা মূলত গিরের সংমিশ্রণ আছে। আর বডিটা ইন্ডিয়ান কিছু যে সব বড় বড় সব জাতের যে গরু আছে, উলবাহিলিস টাইপের, এই ব্রিডটার মধ্যে আছে, বা ইন্দ্রবাজিল যেটাকে আর কি বলে। আচ্ছা, এটা অনেক ভালো মানের একটা গরু হবে, এটারও দাঁত হয় নাই। বয়স এখনো দাঁত হয়নি? না, 314-270,000 টাকা দাম। প্রতিটা গরুই তো দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের একটু করে সুযোগ রাখা আছে সব বড় গরু। হ্যাঁ, এই পাশে 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা আছে, এটা আবার শাহিয়াল, শাহিয়াল পিওর ব্রিডের শাহিয়াল, এটা 302 নম্বর ট্যাগ, 2 দাঁতের গরু, আপনার 2,50,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 2,50,000 টাকা নির্ধারিত রেট করা আছে এটা। কেউ চাইলে সরাসরি ফিজিক্যালি খামারে এসেও এখানে যতগুলো গরু আছে এর মধ্যে থেকে বেছে গরুগুলো নিতে পারবে। জি, তো সাইড করে দেন, পরেরটা দেখ। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটাও একদম ডিপ লাল রঙের একটা গরু। এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল কালারফুল একটা গরু, শতভাগ জাতের শাহিয়াল গরু, চোখ থেকে শুরু করে বডি টেক্সচার সব দিক থেকেই পারফেক্ট শাহিয়াল গরু, 315 নম্বর ট্যাগ। আচ্ছা, 2,30,000 টাকা দাম। 2,30,000 টাকা দাম। আর গরুগুলোর বডি ওয়েট কেমন হতে পারে? অনেকেই আসলে ক্যামেরায় আইডিয়া পায় না। আপনার 7.5 মন ওজন আছে, 7.5 থেকে 7.5 মন ওজন, 7 মন 30 কেজি ওজন আছে। 7 মন 30 কেজি আপনি একটা এস্টিমেট ধারণা দিচ্ছেন। এটা ছিল আপনার সিরিয়ালের 4। এই পাশে আরও একটা গরু নিয়ে আসছেন, সিরিয়ালের 5 নম্বর গরু। সিরিয়ালের 5, এটা 316 নম্বর ট্যাগ, 316 নম্বর শাহিয়াল গরু, একদম কালারফুল একটা গরু, 2 দাঁত, পিছন টিছনটা একদম এখনই মানে মাংস বের হয়ে গেছে, একদম কুরবানের ফ্যাটানিং উপযুক্ত গরু এবং অরিজিনাল জাত। আচ্ছা, 2,35,000 টাকা দাম। ট্যাগ নাম্বার হচ্ছে 316, 2,35,000 টাকা দাম। এটাও সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নম্বরে, এটা আবার একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, কোন ব্রিডের গরু এটা? এটা গরুর শাহিয়ালটাই, শাহিয়ালের ব্রিডটা, এটাও শাহিয়াল এবং বাট একটু সাপটা আসছে ভিন্ন, তবে পাটাগুলো অনেক প্রশস্ত, গরু হবে অনেক, মাথাটা আবার অনেক ছোট। হ্যাঁ, মাথাটা ছোট, অনেক দাঁত সম্পন্ন গরু হবে, গরুর ব্রিডটা ভালো আছে, দাঁত দুইটা, 2 দাঁতের গরু, 2 দাঁতের গরু, 303 নম্বর ট্যাগ, 1,90,000 টাকা দাম নির্ধারিত, 1,90,000 টাকা দাম নির্ধারিত। হ্যাঁ, নির্ধারিত। এই পাশে 317 নম্বর ট্যাগের যে গরুটা আপনি নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটার সম্পর্কে একটু বলুন। এটাও আপনার শাহিয়াল গরু, শাহিয়াল, শাহিয়াল গরু, বাচ্চা টাইপের গরু, দাঁত পড়ছে রিসেন্ট, 2 দাঁত। আচ্ছা, এবং এটা আবার অনেক ভালো ব্রিডের একটা গরু হবে, এটা ভালো ব্রিডের একটা গরু হবে, 317 নম্বর ট্যাগ, 2,20,000 টাকা দাম। প্রত্যেকটা গরুই দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। তো এটাও সাইড করে দেন, পরবর্তী যে আরেকটা গরু আপনি নিয়ে আসছেন, চলেন ওটা দেখাই। এই পাশে সিরিয়ালের 8 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, শাহিওয়াল, একদম কালারফুল গরু এবং প্রত্যেকটা গরু জাত সম্পন্ন গরু, সব বাছাইকৃত গরু, এগুলো যেগুলো মিলানো আছে, যারা গরু জলের লালন পালন করে এবং জাত সম্পন্ন গরু সম্বন্ধে যারা চেনে,
তারা গরুগুলো দেখলে দেখলে বুঝতে পারবে। 320 নম্বর ট্যাগ 190 দাম, 190,000 টাকা দাম। দর্শক ভাইরা চাইলে ফিজিক্যালি এসেও দেখে শুনে এস্টিমেট করে নিতে পারবে। এই পাশে আরেকটা নাদুসুন দুষ টাইপের গরু নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, শাহিওয়াল, হ্যাঁ শাহিওয়াল, একদম অত্যন্ত কালারফুল একটা গরু। 321 নম্বর ট্যাগ, 321 নম্বর ট্যাগ, 180,000 টাকা দাম। দাঁত দুইটা, দুই দাঁতের গরু। কেউ চাইলে 24 প্যাটার্নিং কে টার্গেট করে কাজ করতে পারে। হ্যাঁ, এগুলো খুব কোয়ালিটি গরু হবে এগুলো, এবং হাই ডিমান্ডের গরু হবে। এবার যদি একটু পর্যালোচনা করা যায়, বাংলাদেশের কিন্তু বড় গরু এবং ভালো জাতের গরুর সংখ্যা খুব কম, এবার কম আছে, এবার খুব কম, কারণ গত 2 বছরে বড় গরুতে মানুষ একটু সব ধরা খাওয়াতে সব দেশীয় গরু বা এইসব লোকাল যে অ্যাভারেজ কোয়ালিটির গরুগুলো, এই গরুগুলোর উপরে কিন্তু জোর বেশি, জাত সম্পন্ন গরুগুলো কিন্তু এবার খুব কম, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো এটা ছিল 321 নম্বর ট্যাগ 180,000। পাশে 323 নম্বর ট্যাগের যে গরুটা নিয়ে আসছেন, এটা এটাও আপনার শাহিওয়াল, দুই দাঁত, দুই দাঁতের একটা শাহিওয়াল, একদম কালারফুল গরু, 175,000 টাকা দাম। 175,000 টাকা দাম রাখছেন সিঙ্গেলি নিলে। আর যদি এই প্রথম 10টা গরু কেউ একসঙ্গে নিতে চায় সেটাও নিতে পারবে, নিতে পারবে। তে চলেন এবার পরবর্তী যে গরুগুলো আছে ওইগুলো দর্শকদের দেখাই। এই পাশে আবার সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও কিন্তু দ্বিতীয় লটের, এটা দ্বিতীয় লট মানে 11 নম্বর গরু, 14টা লট আছে, এটা 11 নম্বর গরু, একদম অরিজিনাল জাতের একটা শাহিওয়াল। আর ব্রাহ্মার একটু ব্রিড এটাতেও পাওয়া যায়, বাট দাবি করি না, প্রথমটাতে আমি দাবি করি শাহিওয়াল, শাহিওয়াল, এটা দাঁত পরে নাই বাচ্চাটার, অরিজিনাল জাতের একটা গরু। 304 নম্বর ট্যাগ 165,000 দাম, 165,000, তার উপরেও দাম গরু। হ্যাঁ আচ্ছা, এটাও সাইড করে দেন। পাশে যে আরো একটা ডিপ লালের গরু নিয়ে আসছেন, এটা এটা 309 নম্বর ট্যাগ, এটাও শাহিওয়াল, শাহিওয়াল, একদম কোয়ালিটি, তো 100-100 এসব গরুতে সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, একদম অরিজিনালি মাস্টার কপি, এগুলো সব যে কোনো খামারি নিয়ে যায় কাজ করতে পারবে। 309 নম্বর ট্যাগ 155,000 টাকা দাম। আচ্ছা, দরদামের কি সুযোগ আছে সিঙ্গেলি নিলে? কিছু কমবে, শুধু কিছুটা কমাই দিবেন, তো সাইড করে দেন, পরে এগুলো দেখেন। এই পাশে 14টা লটের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিওয়াল গরু, শাহিওয়াল, একদম গরু ফিজিক্যালি এসে দেখলে কারো অপছন্দ হবে না, এবং এর মধ্যে কি আছে, জাত কতটা বিদ্যমান, যে কেউ দেখলে বুঝতে পারবে। 324 ট্যাগ, এটাও 155,000 টাকা দাম, 155,000 সিঙ্গেলি নিলে। জি আচ্ছা, এটাও সাইড করে দেন। পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিওয়াল, একদম রেড কালারের গরু। হ্যাঁ, আপনার 310 নম্বর ট্যাগ 145,000 টাকা দাম, সিঙ্গেলি নিলে 145,000। গরুর কাছে আসলে এইসব গরুগুলো দেখতে হবে, গরুগুলোর কতটা মান আর কতটা কোয়ালিটি, কোনো প্রকার কিন্তু এখানে অ্যাভারেজ কোয়ালিটির গরু নেই, আবার বডির একটা ওয়েট আছে, বডির একটা ওয়েট আছে, সব গরু বাছাই করা গরু। হ্যাঁ, সব কিছু দেখে দর্শক ভাইরা সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই। তো এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে আজকের প্রোগ্রামের 15 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটা শাহিওয়াল, শাহিওয়াল গরু, দুই দাঁত, একদম কালারফুল গরু, জাত সম্পন্ন গরু। হ্যাঁ, 311 নম্বর ট্যাগ 145,000 টাকা, সিঙ্গেলে নিলে 145,000। আর এখানে 14টা গরু আছে, লটাকারও দাম বলে দিবেন, লটাকারও দাম বলে দেব। তো এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে আজকের প্রোগ্রামের 16 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার শাহিওয়াল, শাহিওয়াল, বাহুবলিস টাইপের বডি, এর চালি গরু মনে হচ্ছে, চালি গরু, এবং খুব মোটা সোটা হবে গরুটা। হ্যাঁ, 308 নম্বর ট্যাগ 145,000 টাকা দাম, 145,000 টাকা সিঙ্গেল নিলে, তার উপরে একটু দরদামের সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। পাশে যে গরুটা নিয়ে আসছেন 307 নম্বর ট্যাগের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা শাহিয়াল, খুব মানসম্মত গরু, কালারটা বিস্কিট কালার হবে। 307 নম্বর ট্যাগ 145,000 টাকা দাম, 145,000 টাকা। দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে, ওটাও খুব কোয়ালিটি ফুল গরু, প্রতিটা গরুই দর্শক কথা বলে নেওয়ার সুযোগ আছে, সুযোগ আছে। তো এটাও সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে এগুলো দেখাই। এই পাশে আজকের প্রোগ্রামের 18 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিওয়াল, শাহিওয়াল, একদম রেড কালারের গরু, কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ নেই, 100-100 শাহিওয়াল, 306 ট্যাগ, 140,000 দাম, 140,000 টাকা। এই দর্শক চাইলে খামারে এসে দেখে শুনে নিতে পারবে, নিতে পারবে। তো এটাও সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। এই পাশে আজকের প্রোগ্রামের 19 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, কালো রঙের, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, একদম মাথাটা ছোট্ট, হ্যাঁ ছোটওয়ালা, এবং রেড সরি ব্ল্যাক কালার, ব্ল্যাক আর রেড আর মিশ্রণ আছে। আচ্ছা, খুব জাত সম্পন্ন গরু হবে, 322 নম্বর ট্যাগ, 145,000 দাম, 145,000 দাম চাচ্ছেন, কেউ চাইলে দরদাম করেও নিতে পারবে। তো এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে আজকের প্রোগ্রামের 20 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার মূলত গির, গির গরু, গির গরু, দুই দাঁত পড়ছে এটা। আচ্ছা, দুই দাঁতের একটা গরু, অনেক হাইটফুল একটা গরু, অনেক লম্বা চওড়া গরু হবে। এগুলো
আপনার টুয়ার্স এ বছরেও ভালো ফিডব্যাক পাওয়া যাবে। কেউ চাইলে এক বছর দুই বছরের প্রজেক্টে রাখতে পারে। জি, 305 নম্বর ট্যাগ 160,000 টাকা দাম। 160, দর্শক ভাইরা চাইলে কথা বলে নিতে পারবে। পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের 21 নম্বর গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটাও আপনার শাহিওয়াল 319 নম্বর ট্যাগ, অনেক ভালো মানের একটা গরু, ভালো শেপের একটা গরু, খুব সুন্দর। আর গরু আপনার যে পরিমাণে যেভাবে খাবার দাবার খাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রোথ একদম ঊর্ধ্বমুখী হচ্ছে আর কি। আচ্ছা, 319 নম্বর ট্যাগ 2 লাখ টাকা দাম, সোজা 2 লক্ষ টাকা দাম নির্ধারণ করছেন। পাশে যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার শাহিওয়াল গরু, কালো, 318 নম্বর ট্যাগ, 2,20,000 টাকা দাম, দুই দাঁত পড়ছে, দুই দাঁতের গরু এটা। জি, দর্শকরা চাইলে এখানে 14টা গরুর একটা প্যাকেজও আছে, প্যাকেজ ধরেও গরুগুলো নিতে পারবে। এই পাশে আজকের প্রোগ্রামের 23 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার শাহিওয়াল, 313 নম্বর ট্যাগ, 1,40,000 টাকা দাম, 1,40,000 টাকা দাম। কেউ চাইলে ফিজিক্যালি এসে দেখেও কনফার্ম করতে পারবে। জি, খুব ভালো গরু। আচ্ছা, এটাও সাইড করে দেন। আজকের প্রোগ্রামের সবশেষ যে গরুটা আপনি নিয়ে আসছেন 24 নম্বর গরু, এই গরুটা সম্পর্কে এটাও আপনার শাহিওয়াল গলকম্বল ঝুলওয়ালা গরু, 312 নম্বর ট্যাগ, 1,30,000 টাকা দাম, 1,30,000 টাকা সিঙ্গেল নিলে। এখানে যে 14টা গরু দেখানো হলো, প্রথম 10টা বাদে, হ্যাঁ প্রথম 10টা বাদে, প্রত্যেকটা গরুই কালারফুল এবং অত্যন্ত জাত সম্পন্ন গরু, খামার উপযুক্ত গরু। কারণ এগুলো আমি এখন মার্কেট তো আগের মতো ওইভাবে নাই, বেশ ডাউন ডাউন মার্কেট, আমি বেছে বেছে খামারে রাখছি, যেন খামারে রাখলে গরুর জন্য গ্রোথ হয়, যেন নিচে খাদ্যখানা দিলেও যেন গরু আগায়, সেইভাবে এগুলো এদেরকে রাখা, টেক কেয়ার করা। কেউ চাইলে এগুলো আপনি এক্সট্রাভাবে গরু, এখানে 24টা গরু দেখানো হলো, কেউ চাইলে নিতে পারবে। তো 14টা গরু একসঙ্গে নিলে কেমন দাম? 14টা গরুর রেট পড়বে 1,56,000 টাকা, 1,56,000 পার পিস, সিঙ্গেলি দাম বলা আছে, সিঙ্গেলি ভাবে নিতে পারবে। জি, তো সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।